ফিরে এলাম বিরতির এপারে, অবেলায় আড্ডা দিচ্ছি অথরিজার সঙ্গে। আজকে জমিয়ে আড্ডা দিচ্ছি, জাস্ট দারুণ দারুণ গান শোনাচ্ছে, পছন্দের গান শোনাচ্ছে, ব্রেকের মাঝেও গান শোনাচ্ছে। হ্যাঁ, মানে আমরা ব্রেকে যাচ্ছি, গান শোনার কোনো বিরতি নেই। অথরিজা, বাড়িতে কে কে আছে? মা, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমার জেঠু জেঠিমা, মা বাবা, দাদা দিদি, বোন সবাই আছে। আচ্ছা, মানে এত মানুষ, কতগুলো মানুষ বাড়িতে? নজন। নজন, আচ্ছা, মানে জয়েন্ট ফ্যামিলির মাঝেও কিন্তু একটা, এখনো যে জয়েন্ট ফ্যামিলি আছে সেটাই বড় কথা। তো সকাল থেকে ঘুম থেকে উঠে ধরো রেওয়াজ করছো, তো বোন আছে বললে, তারা এসে ডিস্টার্ব করে না? দিদির মেয়ে, তারা কি এসে ডিস্টার্ব ডিস্টার্ব করে? মানে রেওয়াজ করতে গান ভালোবাসে, আমার পাশে বসে পড়ে এসে। আচ্ছা, বাহ, সুন্দর। আর ধরো ছুটির দিন কিভাবে কাটে সকলের সঙ্গে? সবাই গান বাজনা করে কথাবার্তা বলে, সারাদিন কি গান বাজনা? ভালো লাগে করতে, তারপর কথাবার্তা, আড্ডা, সবকিছু মিলিয়েই কাটে। ভালো ভালো খাওয়া দাওয়া, বাড়িতেই জমি আড্ডা হয়। আর খাওয়া দাওয়ার মধ্যে কি থাকে রোববার স্পেশাল? চিকেন। আমি চিকেন ফেভারিট না, আমার মাটন ফেভারিট। আচ্ছা, কিন্তু মাটনটা খুব একটা হয়ে ওঠে না? না, হ্যাঁ হয়, মাঝে মাঝেই হয়। আচ্ছা, আর কি খেতে ভালোবাসো? বিরিয়ানি। ও, চলবে, আমরা এখন বিরিয়ানি খাবো না, এখন তো সন্ধেবেলা। আর কি রয়েছে? আর চিলি চিকেন ভালো লাগে, সব ভালো লাগে, খেতেই ভালো লাগে, সবকিছু খেতেই ভালো লাগে। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না, শুরুতেই বলেছিলাম দেখে অনেক কিছু মনে হয়, সেটা আসলে নয়। কিন্তু অথরিজা ভীষণ খেতে ভালোবাসে, কিন্তু চেহারায় প্রমাণ পাওয়া যায় না। কি গান শুনবো? তেরে বিনা জিন্দেগি সে কই।
যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে এই গান থেকে জয়েন করলেন বা এই বিরতির এপারে দেখা হলো আর কি, মিস করে ফেলেছেন। হ্যাঁ, আজকের অবেলায় আড্ডাটা একদম মিস করে ফেলেছেন। সামনের দিন তো করবেনই না, সে কথা তো ছেড়েই দিন। আজকের আড্ডাটা কিভাবে দেখব? ফেসবুকে ওয়ান এন্টারটেনমেন্টের পেজে রয়েছি আমরা সরাসরি, অবশ্যই লাইভ থাকছি, মানে আপনি পরেও দেখতে পাচ্ছেন। অবশ্যই মতামত আর ভালোবাসাটা জানাতে ভুলবেন না। এবং ইউটিউবেও রয়েছি, মানে সোশ্যাল মিডিয়াতে আপনাদের জন্য কিন্তু হাতের মুঠোয় রয়েছি, আর সঙ্গে টিভির পর্দায় তো থাকছি। আর আজকে গানটা না, মানে এখন আমার মনে হচ্ছে যত ঘড়ির কাঁটা এগোচ্ছে, ইচ্ছে করছে গানটা একটু বেশি শুনি। গল্প করতেও ইচ্ছে করছে, খুব মিষ্টি একটা ছোট্ট মানুষ দেখে, মনে হয় না, আবারও বলি, দেখে ভুল করবেন না, মানুষটা আসলে খুব ছোট্ট। হ্যাঁ, একটা কথা আবারও মনে করিয়ে দিই, যাদের ইচ্ছা করছে এখানে এসে আড্ডা দিতে, এই সিটটাতে বসে গান শোনাতে, 8335070727 স্ক্রিনে যাচ্ছে, ফোন নাম্বারটাতে যোগাযোগ করুন, অবেলায় আড্ডা দিতে চলে আসুন, আর সকলকে গানে গানে মন মাতিয়ে দিন। আর অদ্রিজা, এরপর কি একটা গান শুনে নি? না গল্পটা না ঠিক, মানে চাইছি না আর কি গল্পে যেতে, গান শুনবো, গান শুনবো। কি গান শুনবো? তোলো ছিন্ন বিনা। বেশ, আহ
স্টেজ পারফর্ম করো তো? হ্যাঁ। বেশ, তো স্টেজ পারফর্ম করো মানে তার অনেক গল্প আছে, অনেক কিছু স্মৃতি এবং এক্সপিরিয়েন্স। সেই সমস্ত গল্পে ফিরবো, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।